টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে ডাকাতি কালে পাঁচ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার রাতে উপজেলার রুলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোবিন্দাসী ঘাটে কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকায় ফিরছিলেন কয়েকজন শ্রমিক। বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগে ডাকাত দল তাদের উপর আক্রমণ করে কুপিয়ে আহত করে। এ সময় শ্রমিকরা চিৎকার করলে আশেপাশে থেকে স্থানীয়রা এসে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের ভুয়াপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।